নমস্কার, বং হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি ডিম কাসুন্দি। এখানে 8টা সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো করে নেব, যাতে তেলে দেওয়ার পর ডিমগুলো না ফুটে। এবার ডিমগুলোকে 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ দিয়ে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দেবো। কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে ডিমগুলোকে এর মধ্যে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে 3-4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য আমরা দিয়ে দেব 1 চা চামচ সর্ষে, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা। সর্ষেগুলো ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটি কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর জিরে বাটা 2 চামচ। এবার এটিকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কিছুটা জল দিয়ে এটাকে 2-3 মিনিট মতো রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার এর মধ্যে দিচ্ছি 4 চামচ কাসুন্দি। 4 চামচ পুরোটা দিচ্ছি না, এখন 2 চামচ দিচ্ছি আর কিছুটা পরের জন্য রেখে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কয়েকটা ভেঙে দিতে পারেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে দেবেন। এবার এটিকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল। আপনি যতটা ঝোল রাখতে পছন্দ করবেন সেই বুঝেই জলটা দেবেন। এবার এর মধ্যে অ্যাড করছি নুন 1.5 চা চামচ, আপনি আপনার স্বাদ মতো অ্যাড করতে পারেন। এবার এটিকে ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রান্না করব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আবার এটিকে ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট মতো আরেকটু রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। এবার বাকি কাসুন্দিটা এর মধ্যে অ্যাড করে দেবো আর সাথে দিয়ে দেব 1/2 চামচ মতো সর্ষের তেল। আপনারা যদি কাঁচা সর্ষের তেল পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন, কিন্তু এই কাঁচা সর্ষের তেলটা দিলে এর স্বাদ একটু অন্যরকমেরই হবে। আমার ডিম কাসুন্দি তৈরি হয়ে গেছে। এটি গরম ভাতের সাথে পরিবেশন করুন, দুর্দান্ত খেতে লাগবে।